বাইরে দুনিয়ার গোলাম, দুনিয়ার বান্দা, আর এদিকে আমি আর আমার খোদা। আর তোমার যে অবস্থান, হাফিজ জালন্ধরি বলতেছেন যে না পুছো হাল মেরা আর কুছ না পুছো কি তসলিম ও রেজা হ্যায় আর মে হু। হাফিজ এসি ফালাকত কে দিনো মে ফকত শুকরে খুদা হ্যায় আর মে হু। বলতেছে তুমি আমাকে বলতেছো যে আমি গরিব মানুষ, দিনহীন মানুষ, আমার কাছে কিচ্ছু নেই, বলার মতো আমার একটা গাড়ি নেই, আমার ব্যাংক ব্যালেন্স নেই, টাকা নেই, কিন্তু মনে রেখো আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার শুকরিয়া আছে যেটা কাফেরদেরকে নেই। যে হাফিজ তুমি গরিব হালতের মধ্যে কিভাবে চলো, যে তুমি তো দিন আনতে দিন খাও, তোমার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। হাফিজ জালান্দরি বলতেছে তুমি জানো না যে আল্লাহর লেখা তকদিরের উপর আমার সন্তুষ্টি আছে আর আমি আছি। দুনিয়ার কোনো শক্তির কাছে যে জিনিসটা নেই, দুনিয়ার কোনো পরাশক্তির কাছে যে পাওয়ারটা নেই, দুনিয়ার কোনো পরাশক্তির কাছে যে আশ্রয়টা নেই, সেই অসহায় এই নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার কাছে রয়েছে, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদের উপর দিয়ে প্লেন চালায়, দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদের উপরে মিসাইল নিক্ষেপ করে, দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদেরকে পেলে পেলে জেলে পুরে রাখে, ওই পরাশক্তি দিন শেষে কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে। সেই পরাশক্তি দিন শেষে যদি তার সামনে অস্ত্র না থাকে সে ভয় কাঁপতে থাকে, সেই পরাশক্তি যদি তার কাছে কোনো পরাশক্তির আশ্রয় না থাকে সে ভয় কাঁপতে থাকে, সেই পরাশক্তি যদি তার সামনে ক্ষমতা না থাকে তো সে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়, সেই পরাশক্তি যদি কোনো মোল্লার ছবি দেখে তো তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আর এই যে আমরা দরিদ্র, নিপীড়িত, দীনহীন, কিচ্ছু নেই, এই লোকগুলো যখন ওই পরাশক্তির সামনে, পরাশক্তি যখন তাকে মারার জন্যে মিসাইল নিক্ষেপ করে, তার দেহকে ক্ষত বিক্ষত করে দেয়, ওই পরাশক্তির ড্রোন যখন তাকে ভিডিও করার জন্য যায়, তখন এই নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মুসলিম উম্মার ইয়াহিয়া সিনওয়ার মৃত্যুর আগে সে লাঠি দিয়ে ওই পরাশক্তিকে পরাজিত করার জন্য যুদ্ধ চালিয়ে যায়। কিসের বলে? পরাশক্তির কাছে মার্কা বা ট্যাঙ্ক আছে, পরাশক্তির কাছে আল্লাহ নেই। পরাশক্তির কাছে মিসাইল আছে, পরাশক্তির কাছে আল্লাহ নেই। পরাশক্তির কাছে দুনিয়ার তাকত আছে, পরাশক্তির কাছে রহমান, সে রহমানের দয়া নেই। সে রহমান, সে গফফার, সে সাত্তার, সে রহিম, সে রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের শক্তি, আমাদের কেন্দ্র, আমাদের পাওয়ার, যাকে কেন্দ্র করে এই দুনিয়া, এই দুনিয়ার সকল নিয়ম, আমরা, আমি, আপনি, এই অনুষ্ঠান, আমাদের সকল কার্যক্রম নিয়ন্ত্রিত হয়। আফসোস আমাদের জন্যে, আফসোস সেই মুসলিম উম্মার জন্যে যে উম্মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের মধ্যে রেখে গেলেন। তিনি যখন মারা যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দা উঠানো হয়েছে, পর্দা উঠানোর পর তিনি দেখতেছেন আবু বকরের নেতৃত্বে মুসলিম উম্মা নামাজ পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেছেন, তো তিনি বলছেন পর্দা নামিয়ে দাও। তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, তিনি চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে। লাস্ট মুহূর্তে যখন ক্রিটিক্যাল মোমেন্ট থাকে জীবনে, আমরা কী মনে করি, মনের মধ্যে কী আসে আমাদের চিন্তা, যে ভাই আমার তোমার জায়গায় টাকা পাওনা আছে, এগুলো একটু উদ্ধার করে দিও, বা আমি আমার বিবিকে রেখে যাচ্ছি, সন্তান একটা কেবলমাত্র হয়েছে, আমার ওয়াইফ কী খাবে, কী করবেন, অসহায়, তার বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন আম্মাদের আয়েশার বয়স 18, মাত্র 18 বছর বয়সের কিশোরী ওয়াইফকে রেখে তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখন তারই সামনে তার প্রাণপ্রিয় দুইজন নাতি হাসান এবং হুসাইন আছেন, যাদের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন এই হাসান হুসাইনের মাথাকে নিয়ে যাওয়া হয়েছে ইয়াজিদের সামনে, বিদায় বা নিহতে লেখা আছে, ইয়াজিদ লাঠি দিয়ে ওই মাথার উপরে খোঁচা দিচ্ছিল আর বলতেছিল হুসাইনের মাথা, তখন একজন সাহাবি তিনি বলতেছিলেন ইয়াজিদ তুমি হুসাইনের মুখ থেকে তোমার লাঠি সরিয়ে নাও, আমি নিজে কতবার দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুসাইনের মুখের উপর চুমু খাচ্ছেন, আর আজকে সেই হুসাইনের মুখের উপর লাঠি দিয়ে তুমি অদ্ভুত প্রকাশ করতেছো, লাঠি সরিয়ে নাও। সেই প্রাণপ্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেছেন।